সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আসছি নাটোর জেলার গুরুদাসপুর থানার নাজিরপুর বীরবাজার গ্রামে। আমার জলিল ভাইয়ের গুড়ের খামারি বলা যায়। ভাইয়ের কাছ থেকে আমার গুড় সংগ্রহ করা, আমার নিজস্ব তত্ত্বাবধানে, মানে ভেজাল 100% গ্যারান্টি সহকারে, কোনো রকম কোনো কিছু মিশানো নাই, একদম বিশুদ্ধ। দেখছেন কালারটা, তারপরে হাইড্রোজ বা অন্য কিছু মিশালে দেখা যাবে যে কালারটা হবে সাদা, কিন্তু এর ভিতরে কিচ্ছু নাই, একদম খাঁটি রস থেকে যেটা তৈরি হয়েছে সেটাই এখানে উপস্থাপন হয় এবং সেটাই আমার মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে যায়। 100% নিশ্চিত এবং গ্যারান্টিযুক্ত গুড় পাবেন, এটা আমি আপনাদের আশ্বস্ত করতে চাই বা করছি। আপনারা দেখবেন বাটিতে কীভাবে ঢালা হয়। এখন আসলে আমরা যারা গুড় খাই বাজার থেকে কিনে, আমাদের কিনে তো সস্তাতে মানে সহজেই পাই, এর পিছনে যে শ্রম এটা তো নিয়ে আমরা কেউ ভাবি না। আপনারা দেখবেন ঘোটা হয়ে গেল, ঘাটা শেষ, এখন বাটিতে ঢালা হবে। এই যে রসের চুলা, এই চুলায় জাল দেওয়া হয়, এই চুলাতে ভাই এখন ঢালবে, আমরা সরাসরি ঢালা দেখবো। দেখতে থাকুন, এই যে সারি সারি বাটি, সারি সারি বাটিতে দেখতে পাচ্ছেন কতটা শুকনো কাজ। একটু এদিক ওদিক হওয়ার সুযোগ নেই, কত নিখুঁতভাবে তৈরি করা হয় পাটারি, খেজুরের পাটারি গুড় দেখতে পাচ্ছেন। আসলে প্রতিটা পণ্য উৎপাদনের পিছনে যে শ্রমটা থাকে এটা আসলে আমরা কেউ সহজে দেখতে পাই না। আজকে আমি আপনাদের সরজমিনে দেখাই দিলাম যে পাটারি গুড়ের পাটারিটা কীভাবে তৈরি করে। এটা এখন ঢালার পরে দেখা যাবে যে 15-20 মিনিটের মধ্যে এটা জমে যাবে বা এখান থেকে বের করা যাবে। ভিডিও তো আর লং করা যাবে না, জাস্ট আপনাদের বোঝানো এবং দেখার জন্য আমার এই পরিশ্রমটুকু। আমার ঘাসফড়িং এগ্রো ফার্মের আইডিতে পেজে ভিডিও দেওয়া থাকবে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। সারা দেশে যারা গুড় নিতে আগ্রহী, শীতের মাস, রসপিঠা খাওয়ার মাস, পিঠা পার্বণ খাওয়ার জন্য যাদের গুড়ের দরকার, আমার ঘাসফড়িং এগ্রো ফার্মের পেজে এর আগেও একটা প্রতিবেদন দেওয়া, ভিডিও একটা পোস্ট দেওয়া আছে, এটা ভিডিও সহকারে যাবে, নাম্বার দেওয়া আছে। সারা দেশে কুরিয়ারের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমি মাল ডেলিভারি, গুড়টা ডেলিভারি দিয়ে থাকি এবং খুব শুকনোভাবে কার্টন করে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিয়ে থাকি, আপনারা যোগাযোগ করবেন, নিশ্চিত থাকবেন গুড়ে কোনো ভেজাল থাকবে না, অরিজিনাল গুড় পাবেন। একবার খেয়ে যদি ভালো না লাগে আমাকে জানাবেন, আমি মাল ফেরত নেব। তবু খারাপ মাল আপনাদের প্রেজেন্ট করবো না, যদি এর চেয়ে বেটার কিছু করতে হয় সেটাও আমাকে জানাবেন। অরিজিনাল গুলে কালার খুঁজবেন না, আপনারা জানেন সুন্দর জিনিস কিন্তু আসলে ব্যবহার করতে সুন্দর হয় না, সুন্দর ওই দেখতেই সুন্দর। অরিজিনাল রস থেকে যে গুড়টা তৈরি হয় সেটার কালারটা আপনি এই কালচে কালচেই পাবেন, এই কালারই পাবেন। এর ভিতরে হাইড্রোজ বা সোটা বা অন্য কিছু মারলে দেখা যাবে তখন সাদা ফকফক করবে বা দেখতে সুন্দর লাগবে, কিন্তু ওটা আপনার খেয়ে মজা হবে না, দুধ কেটে যাবে বা গ্যাস হবে, বিভিন্ন সাইড ইফেক্ট হবে। তো ভিডিও আর লম্বা করলাম না,
সবাই ভালো থাকবেন। গুণ্ডর জন্য আমার ঘাসফড়িং এগ্রো ফার্মের পেজে নাম্বার দেওয়া আছে, বা এখানেও নাম্বার দিয়ে রাখবো। যার যতটুকু সম্ভব 5 কেজি, 10 কেজি, 20 কেজি আপনার ঘরে আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।